اعمال سے بنتی ہے یا جنت بھی جہنم اعمال سے بنتی ہے یا جنت بھی جہنم یہ خاک فطرت میں نہ ناری ہے نوری یہ خاک فطرت میں ناری ہے نوری اخلاص کی یہ جنت کی ہمارا اخلاص کی اعمال یہ جنات کی ہمرا پرہز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند غلفت میں برابر کے وفا

যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর দিকে ফিরে এসো ইলা তুমি তোমার তুমি তোমার রবের দিকে ফিরে এসো যতই গুনাহ করো না কেন ও বান্দা আমি আল্লাহর দিকে ফিরে এসো আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলোকে maaf করে দিব মানুষ যত গুনাহ করুক না কেন মানুষের গুণায় দর যেখানে শেষ আমার আল্লাহর দয়া সেখান থেকে শুরু হয় মানুষ যখন গুণা করার পর মানুষের অন্তরে একটা চাহিদা আসে একটা কথা আসে একটা চিন্তা ধারণা আসে হাই রে আমি এত গুণা করলাম আমার এই গুণা হয় আমার আল্লাহ ক্ষমা করবে না না মুসলমান না এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা শয়তান চায় মানুষ যদি গুণা করার পর যদি তওবা না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাহলে সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে যদি মানুষ তওবা না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাহলে শয়তান কামিয়াব হয়ে যাইবে আর আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাইবে এই আল্লাহ তালা বলেন বান্দা যতই গুণা করো না কেন আমি আল্লাহর কাছে তো করো আল্লাহ তালা বলেন ও বান্দা যদি কোন বান্দার জাহান নামে রাজাবের ভয়ে আমি আল্লাহ তালা হয়। কবরে রাজাবের ভয়ে কোন বান্দার চোখ দিয়ে যদি একটা মাসির পাকা পরিমাণ পানি বের হয় আমি আল্লাহ তাআলা তার চোখের পানির বিনিময়ে তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। দেব এজন্য মুসলমান আজ থেকে চলুন ওয়াদা বদ্ধ হয় জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ

তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তার এত বড় ধনী হওয়ার পরে এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আজকে তারা দুনিয়াতে নাই আমরাও একদিনই দুনিয়াতে থাকবো না এটাই আল্লাহ তাআলার ফয়সালা কিন্তু আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আজকে যদি আজরাইল আমার জানটা কবজ করে ফেলে আজকে যেই সন্তান যেই জমি যে টাকা পয়সা পরিবারের জন্য আমরা আজকে অহংকারী করি ও মুসলমান তাকায় দেখো যত মানুষ আজকে আমাদের মাসখান থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে তাদের কবরের ভিতরে তো আমরা একটা টাকার একটা বান্ডিল দিলাম না কবরের ভিতরে সন্তান থাকে না বিবি থাকে না যে সন্তানের ভরণ পোষণ দেওয়ার জন্য একজন বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাতার গাম পায়ে বেড়েছে ও মুসলমান হাসরের ময়দানে ওই সন্তান বাবার পরিচয় দিবে না অন্ধকার কবরে বাবার সাথে সন্তান যাবে না স্ত্রীর সাথে স্বামী যাবে না স্বামীর সাথে স্ত্রী যাবে না ও মুসলমান নিজের কবরের জন্য সামানা নিজেকে তৈরি করতে হবে হাসরের ময়দানে গিয়ে যদি বলি আয় আল্লাহ কেন তো করলাম না কেন তো বা না হাসরের ময়দানে আর আফসুস করলে কোনো লাভ হবে না এজন্য দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়ায় থাকলে একামল করা লাগবে আখেরাত থেকে আফসুস করলে কোনো লাভ হবে না ও মুসলমান আজকে আপনার আমার সামনে কত মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তারা চলে গেল আমাদেরকেও চলে যাইতে হবে। ওই যে বাসার সমস্যা একটা কারগুজারি বলি এক বাসার সমস্যায়

প্রাসাদের ভিতরে ঢুকবে এমন সময় ওই হাফেজ নামে যুবক তাকায় দেখে ওই কন্যা তাকার দেখা যায় না গেটে দারওয়ানকে ডেকে বলে ও দারওয়ান ভাই প্রত্যেক দিন ওই যে বারান্দার ভিতরে একটা কন্যা সন্তান দাঁড়ায় থাকে ওই কন্যাটাকে তো আজকে আর দেখতে পাচ্ছি না ওই দারওয়ান ডেকে বলে ও হাফেজ যুবক তুমি কি শোন শোনাই গতকালকে ওই সুন্দরী রমণীটা বাসার কন্যাটা দুনিয়া থেকে এতে করে মৃত্যুবরণ করেছে ওই যুবক মনে মনে দাদা

আজ আমার প্রেমিকা যাকে আমি ভালবাসতাম সে আজকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেছে আল্লাহ আমাকে তো একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে ওই যুবকের মনে ধারণা চলে আসে ও মুসলমান আজকে আসুন আমরা মাফিল থেকে ওয়াদাবদ্ধ হই আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি ও মাগূদ জীবনের গুনাহের জন্য তোমার কাছে তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না কারণ মুসলমান দুনিয়া থেকে আজ না হোক কাল একদিন না একদিন আপনাকে মৃত্যু বরণ করতেই হবে যেহেতু সেহেতু এই দুনিয়া আমার থাকার জায়গা নয় সন্তান আমার আপন নয় বাড়ি আমার আপন নয় গাড়ি আমার আপন নয় নারী আমার আপন নয় আমার আপন হলো আমার আল্লাহ আর নেক আমল কারণ অন্ধকার কবরে নেক আমল ছাড়া কোনো কথা বাড়া তা চলবে না হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা কদম সামনে যাওয়ার কোন চিন্তা করতে পারবে না কবর জগতে তিন প্রশ্ন হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের উত্তর যদি দিতে হয় ওই উত্তর আমাকে দুনিয়ার জমিন থেকে নিতে হবে হাসরের ময়দানে গিয়ে যদি বলি হে আল্লাহ কেন নেকা বল করলাম না কেন নামাজ পড়লাম না ও মুসলমান আফসোস করলে কোনো লাভ হবে না হাসরের ময়দানে তিনটা জায়গা

হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ তালা পাহাড় উদ্ধারণ করবেন পাহাড় উদ্ধারণ করার পর একটা গর্জনে সৃষ্টি করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তাআলা বিকট আওয়াজে বলবেন

গুলো পানি পানি বলে চিৎকার করবে কেউ পানি দিবে না সন্তান তার মার কাছে যাবে বড় আশা করিয়া ও মা দুনিয়াতে তুমি আমাকে দশ মাস দশ দিন ধরবে ধারণ করেছ ও বাবা দুনিয়াতে আমার লেখাপড়া খরচ দেওয়ার জন্য তোমরা অনাহারে থেকেছ আজকে বড় বিপদের সময় বিপদের সময় ও মা ও বাবা একটা নেকামল দিয়ে আমাকে সাহায্য করো একটা নেকামলের কারণে একটা নেকের কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হইছে আল্লাহর কসম করে বলা যায় ওই দিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না তার মা তাকে পরিচয় দিবে না এমন একটা পরিস্থিতি হবে মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে কেউ পানি দিবে না হঠাৎ করে তার সামনে একজন মানুষ আইসা রক্ত

তিন জায়গা হলো বড় মুসিবতের জায়গা এক নাম্বার হলো আমল নামা মাপার সময় দুই নাম্বার হলো আমল নামা হাতে বিতরণ করার সময় আমল নামা যখন হাতে বিতরণ করবে যাদের আমল নামা ভালো তারা আমল নামা পাইয়া তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে তারা সব আত্মীয় কাছে যাবে গিয়ে বলবে আত্মীয় স্বজনেরা দেখো আমার আমল কত ভালো ও মুসলমান আল্লাহ না করেন যাদের আমল

ওই সময় পরিস্থিতি এমন হবে যাহান্নামের ফেরেশতারা বত্তর

এমন কোন দিন নাই মানুষ মৃত্যুবরণ করতেছে না প্রত্যেক দিন মানুষ মৃত্যুবরণ করতেছে আপনি আমি একদিন মৃত্যুবরণ করব এজন্য জন্য কবরের সামান আমাদেরকে দুনিয়া থেকে তৈরি করতে হবে যারা মুমিন থাকবে তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে যারা মুমিন হবে তারা সব সময় কবরের জন্য প্রস্তুত থাকবে না জানি কোন সময় মরণ হয় আজরাইল আসলে পরে যেতে করে আমি সাথে সাথে আমার উৎসাহ প্রদানের সাথে সাথে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি একজন আল্লাহর বান্দা একজন বুজুর্গ আল্লাহর বান্দা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে একজন আল্লাহর খাস বান্দা মৃত্যু পুরা আল্লাহর বান্দা বাজারে দিকে রওনা হয়েছে বাজারে দিকে সে একটা তরকারি বোঝা রওনা হয়েছে একটু পথের সামনে যাওয়ার পর আজরাইল ডাক দিয়ে বলে ও বৃদ্ধ বাজারে যাওয়া না বাজারে যাওয়ার সময় শেষ আমার আল্লাহ তাআলার ফয়সালা সারা হয়ে গেছে এখন তোমাকে আল্লাহ কাছে যেতে হবে তোমার হায়াত আছে এখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে ওই বুরা ব্যক্তিটাকে বলে ও ভাই আজরাইল তাকায় দেখো আমি বাড়ি থেকে ওযু করে বের হইছি সব সময় মিত্র উপস্থিত নিয়ে থাকি ও ভাই আজরাইল আমার তরকারী বুজাটা মাথা থেকে নামায় নাও আমাকে তুমি 2টা মিনিট সময় দাও তোমার কাছে আমার কিছু চাও না তোমার কাছে কিছু চাইব না ও ভাই আজরাইল আমাকে তুমি 2টা মিনিট সময় দে আমার ওযু করা আছে আমি দুই রাকাত নামাজ পড়ব আমি আল্লাহর এসে।

তোমার হায়াতে জিন্দি কিভাবে কাটাইছ ও বান্ধা আজকে হিসাব দুনিয়াতে সময় কতটুকু লাগাইছ আর আমি আল্লাহর জন্য কি নিয়েছি কঠিন আমি আমি আল্লাহকে বলে বলল আমি জীবনে কোনো ন্যাক আমল করতে পারি না আমার জীবনে কোনো ন্যাক আমল যদি কবল না হয় আমার আল্লাহকে বলে বলল আমার মৃত্যুর সময় চিহ্নটা ছিল তোমার কুদ্রতি পাইছে জরুরত অবস্থায় আল্লাহ জীবনে কোনো ন্যাক আমল করতে পারি নাই তবে আমি তোমার কুদ্রতি পাইছে জরুরত অবস্থায় মৃত্যুবরণ করেছি এই জন্যে যারা হবে তারা সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে কিন্তু বন্দার যারা হবে তারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে না ওই সে প্রত্যেক দিন সুন্দরী নারীদের সাথে জেনা করেছে জেনা করে একদিন ওই জানি বাসা একটা সুন্দরী একটা কন্যা নিয়ে আসে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে তার সাথে জেনা করবে এমন সময় দরজার ভিতরে একজন লোক পড়তেছে দরজা বন্ধ জানালা বন্ধ এমন সময় একজন দরজার ভিতরে টোকা দিয়া বলে দরজা খোলো বাহিরে একজন আগন্তুক এসেছে মেহমান এসেছে ওই জানি বাসা থেকে বলে তুমি যেই যাও না কোন এখন চলে যাও এখন আমার তোমার সাথে দেখা করার কোন সুযোগ নাই আমি রাষ্ট্রীয় বিদ কাজে ইজি কাজে বিজি তুমি এখন চলে যাও তোমার সাথে দেখা করব না পরে তোমার সাথে দেখা করব বাহির থেকে আগল তুক বলে ও জালিম বাদশা আমি এমন এক আগল এসেছি যে আগল তুক একবার আসবে আর কখনো ফিরে যায় না বাহির থেকে থেকে বলে ও জালিম বাদশা আমি আর দুনিয়ার কোনো মানুষ নয়। আমি হলাম মালাকুল ম autazrail ওই যুবক ওই জালিম बादशाहর সাথে সাথে তার অন্তরটা বিগড়িয়ে গেছে ও আল্লাহ জীবনে কোনো নেক আমল করতে পারি নাই এখন আমার মৃত্যুর আমার জান কবজ করার জন্য আজরাইল চলে এসেছে এখন আমাকে আজরাইল আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাবে আমার জানটা কবজ করে নেবে হাদিসে আসছে যখন বান্দার বান্দার জানটা কবজ করা হয় এমন

তার দুইটা পাকে উপরের দিকে দিয়া পায়ের দিক থেকে যদি তার জীবিত বকরিটার চামড়া গুলো যদি সিলে ফেলা হয় একটা বকরির যেমন কষ্ট হবে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে একটা বকর বান্দার যখন জান চাক করা হয় ওই জীবিত বকরিকে সামরা চামড়া সিলার সময় তার যেমন কষ্ট হবে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে একটা বকর বান্দার আর যারা মুমিন হবে যারা নেককার হবে যারা দুনিয়াতে গুনাহ বে না যারা দুনিয়াতে মুমিন হবে তাদের জানটা এমনভাবে কবজ করা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ভাবে আস্তে করে ঘুমিয়ে পড়ে মাও টের পায় না সন্তানও টের পায় না এমন সুন্দরভাবে আজরাইল তার জানটা কবজ করে নেবে ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন একজন মুমিন বান্দার জানটা এমনভাবে কবজ করবে একটা আটার খামির যদি মানুষ বানায় আটার ভিতরে যদি কোনো চোল পরে যায় ওই চোলটা যদি কোনো মানুষ টান দিয়ে ভের করে আটার নারে চল আটার ভিতরে কোনো দাগ হয় না আটার কোনো কষ্ট হয় না আল্লাহ রসুল বলেন একজন মুমিন বান্দার যখন জানটা কবজ করা হয় ওই রকম ভাবে সে হাসতে হাসতে মৃত্যু বরণ করে এজন্য মুসলমান আজকে থেকে আসুন দুনিয়াতে আমরা আসার পর যা গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না আল্লাহ আজ থেকে তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কখনো গুনাহ করব না তওবা করতে রাজি আছি সকলে ইনশাআল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমার আয়াতে কারীমাতে ভিতরে বলেন যে তোমরা যতই গুনাহ করো না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হব না আমি আল্লাহ তাআলা যতই বড় গুনাহ হোক গুনাহগার হোক না কেন যত বেশি গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা নিজ দয়ার দ্বারা তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব তোমরা সকলে নিজেদের জীবনে গুনাহের জন্য অনুতপ্ত হব তো ইনশাআল্লাহ

একটু ঘোরাফেরা করবে ভৈরবের দিকে রওনা হয়েছে চার যুবক এক মোটরসাইকেলে যখন আপনাদের এই যে পল্লী বিদ্যুৎ আছে না মরজালে পল্লী বিদ্যুৎ থেকে যখন একটু সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছে যখন গেছে আল্লাহ তাআলার ফয়সালা এক এনা পরিবহন এক বড় বাসের সাথে সংঘর্ষ হয়ে সরাসরি সংঘর্ষ হয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে চার যুবকের একসাথে মৃত্যু হয়েছে এইজন্য যুবকরা মরবে না শুধু দলিদাদের পাক না যাদের মাথা চুল পেগে গেছে যাদের দাঁড়ি পেগে গেছে তারা মরবে যুবকরা মরবে এমন কোনো কথা নয় ওই যে ওই ঘটনার পরে জানা গেছে যে এক পরিবারের তিন ভাই এক পরিবারের আপন চাচাতো ভাই এবং আপন ভাই মিলে এক পরিবারের তিন ভাই একটা পরিবার থেকে যদি তিন জন যুবক একসাথে মৃত্যুবরণ করে পরিবারের हालतটা কেমন হয় বুঝেন